আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি আশা করছি তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে বাসায় আমাদের ভিডিও ক্লাসগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ। তো গত ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের নিউটনের প্রথম সূত্র পড়িয়েছিলাম, তারপর ভরবেগ নির্ণয় কিভাবে করতে হয় গাণিতিক সমস্যা পড়িয়েছিলাম, তারপরে নিউটনের তৃতীয় সূত্র পড়িয়েছিলাম। এগুলো বিগত ক্লাসে আমি পড়িয়েছিলাম। তো তোমরা আমাকে একটু বলো যে আসলে গত ক্লাসে থেকে যে প্রশ্নগুলো আমি পড়িয়েছি সেই প্রশ্নগুলো একটু তোমাদের কাছে আমি যাচাই করব যে আসলে তোমরা কেমন পারো। তাহলে তোমরা আমাকে বলো যে নিউটনের প্রথম সূত্রটা কি, তুমি বলো নিউটনের প্রথম সূত্র কি। হ্যাঁ, গুড, অনেক সুন্দর হয়েছে। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। বাহ, অনেক সুন্দর, ভেরি গুড। তুমি বলো ভরবেগ কাকে বলে। বাহ, অনেক সুন্দর হয়েছে। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল, এটাই হচ্ছে ভরবেগ। ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর, খুব ভালো প্রিপারেশান ছিল তোমাদের আমি বুঝতে পারছি। এবার আমরা আমাদের নির্ধারিত আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। আজকে দশম শ্রেণী তোমাদের সামনে, তোমাদের এসএসসি পরীক্ষা এবং সামনে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা। তাহলে প্রিটেস্ট পরীক্ষার জন্য আমরা এর আগের ক্লাসে অনেকগুলো প্রশ্ন, সৃজনশীল, বহুনির্বাচনী, হ্যাঁ, বোর্ড প্রশ্ন, এগুলো আমরা অ্যানালাইসিস করেছি। আজকে আমি একটা নতুন বানানো প্রশ্ন, এটা কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, এরকম প্রশ্ন তোমার আসতে পারে। এই প্রশ্নটা করেছে তোমার শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তাহলে এই প্রশ্নটা তারা করেছে, ওরা বানিয়ে এই প্রশ্নটা দিয়েছে, আমরা এই প্রশ্নটা উত্তর আজকে আমরা শেখার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আলোচনায়। দেখো, উদ্দীপক এটা লিখেছি আমি, একটি রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি স্থির মাইক্রোবাস। বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে স্থির মাইক্রোবাস মানে মাইক্রোবাসটি স্থির ছিল, মানে প্রথমে কি ছিল, দাঁড়িয়েছিল বা স্থির ছিল। মাইক্রোবাসকে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে 10 সেকেন্ড যখন চালনা শুরু করেছে মাইক্রোবাসটা, 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। মাইক্রোবাসটির ভর ছিল 1000 কেজি। তাহলে এখন বলছে, দেখো প্রশ্ন, এটা উদ্দীপক, উদ্দীপকটা একবারে খুবই সহজ, একটা মাইক্রোবাস স্থির ছিল, 10 সেকেন্ড যখন কাজ করেছে তখন বেগ প্রাপ্ত হয়েছে 10 মিটার পার সেকেন্ড, আর এই মাইক্রোবাসটার ভর ছিল 1000 কেজি। খুবই সিম্পল একটা কথা। তাহলে ক নম্বর প্রশ্ন, আমরা জানি সৃজনশীলে ক এবং খ উদ্দীপকের বাইরে হয়, এমনকি অন্য অধ্যায় থেকেও এই ক এবং খ আসতে পারে। তবে 95% প্রশ্নে আমরা দেখেছি যে অধ্যায় থেকে ক নম্বর, গ এবং ঘ নম্বর প্রশ্ন করেছে সে অধ্যায় থেকেই ক এবং খ নম্বর প্রশ্ন করতে আমরা দেখেছি। তবে এটা নিয়ম না যে ওই অধ্যায় থেকে আসবে, তবে অন্য অধ্যায় থেকেও আসতে পারে। তাহলে এই অধ্যায়টা একটা ফিজিক্স রিলেটেড অধ্যায়, অর্থাৎ পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়, পদার্থবিজ্ঞানের আরও অন্য কোনো অধ্যায় থাকলে সেই অধ্যায়ের ক খ আসতে পারে। ওকে, তাহলে নিউটনের তৃতীয় সূত্রটি লিখো। হ্যাঁ, নিউটনের গতির তৃতীয় সূত্র, আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটা বিগত ক্লাসে বোর্ড প্রশ্ন আলোচনা হয়েছে, আজকে আর একবার দিয়েছে তারা। নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখো, তাহলে আমরা পারি তো, অবশ্যই। তাহলে বলো তো দেখি নিউটনের গতির তৃতীয় সূত্র কি। হ্যাঁ, সুন্দর, ভ্যারি গুড, অনেক ভালো বলেছ। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, ভ্যারি গুড। এবার আমরা যাই, দেখো ভেজা রাস্তায় গাড়ি চালানো অসুবিধাজনক কেন, তোমাদের বইয়ের টপিক আছে এই বিষয়ে, টপিক আছে লাস্টে ঘর্ষণ টপিক কি। দেখো, ভেজা রাস্তায় গাড়ি চালানো অসুবিধাজনক কেন, তাহলে ভেজা রাস্তায় গাড়ি চালানো অসুবিধাজনক করতে হলে, জানতে হলে তোমাকে ঘর্ষণ কী আগে জানতে হবে। তাহলে ঘর্ষণ কাকে বলে, দেখো দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের উপর চলতে থাকে বা চলতে থাকার চেষ্টা করে, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে যে গতির বিরুদ্ধে একটা কাজ করে বা বলনবোধ হয় তাকেই ঘর্ষণ বলা হয়, সেটাই হচ্ছে ঘর্ষণ।
আর এখানে যে বলে এটাকে ঘর্ষণ হবে সেটাকে বলা হবে ঘর্ষণ বেল, ঘর্ষণ বল। অর্থাৎ আমরা গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয় দেখেছি, এটা হচ্ছে ঘর্ষণ। আর এই বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। তাহলে আমাদেরকে ঘর্ষণের, এখানে বলেছে ভেজা রাস্তায় গাড়ি চালানো অসুবিধাজনক কেন, তাহলে আমরা জানি গাড়িতে কিন্তু কী থাকে, টায়ার থাকে, এই টায়ারে কিন্তু বিট থাকে, তোমরা দেখেছো। এই বিটের মধ্যে যদি জায়গা না পায়, পানি যদি থাকে, তাহলে বিট কিন্তু ভালোভাবে রাস্তার সাথে লাগতে পারবে না। এর জন্য বলছে ভেজা রাস্তায় গাড়ি চালা, গাড়ির চাকা বা রাস্তার মধ্যে ঘর্ষণ বল খুব কম হয়। এই ঘর্ষণ বল কম হওয়ার কারণেই এই ভেজা রাস্তায় গাড়ি চলা অসুবিধা হয়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি, বলো তো আমি কি বললাম যে ভেজা রাস্তায় গাড়ি চালাতে কেন অসুবিধা হয়। হ্যাঁ অবশ্যই, তাহলে আমাদের টায়ারের সাথে রাস্তায় ঘর্ষণ বলটা কম হয়, এই ঘর্ষণ বল কম হওয়ার কারণেই আমাদের ঝুঁকি থাকে। এর জন্য কিন্তু আমরা যারা গাড়ি চালাই বা বাইক চালাই, তারা কিন্তু রাস্তায় যখন ভেজা থাকে তখন কিন্তু আমরা স্লো মোশনে গাড়ি চালাই। অতএব আমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, কোনো কারণেই যেন তোমার ঝুঁকি সৃষ্টি না হয়। ওকে, তাহলে আমরা ক এবং খ নম্বর প্রশ্ন আমরা বুঝে ফেলেছি। এবার আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন বুঝবো। তাহলে এ পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের ক এবং খ নম্বর প্রশ্নে? নাই। তাহলে তোমাকে বলতে পারে খ নম্বর প্রশ্নে দেখো ঘর্ষণের অসুবিধা ব্যাখ্যা করো। তাহলে ঘর্ষণের অসুবিধা অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা অসুবিধা। তাহলে আমরা এইভাবেই এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এবার বোর্ডটা মুছে ফেলবো একটু, দেখো তোমরা। তাহলে আমরা মনে রেখে দিয়েছি বা তোমরা নোট করে নিয়েছো, একটি মাইক্রোবাস স্থির ছিল, একটি মাইক্রোবাস স্থির ছিল, সেই স্থির মাইক্রোবাসের 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করাই, 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করাই, এটা হচ্ছে 10 সেকেন্ড যাবৎ ক্রিয়া করাই, এর উপর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে গাড়িটির ভর দেওয়া ছিল, মাইক্রোবাসটির ভর দেওয়া ছিল 1000 কেজি। প্রশ্ন হচ্ছে মাইক্রোবাসটির উপর প্রযুক্ত বল বের করতে হবে। তাহলে মাইক্রোবাসের উপর প্রযুক্ত বল বের করবো আমরা। এখন দেখো, খেয়াল করো, খুব মজার প্রশ্ন এবং উত্তর। দেখো এখানে ছিল কি, মাইক্রোবাসটা স্থির ছিল, তাহলে এখানে দেওয়া আছে, লিখবা তোমরা সুন্দরভাবে, এখানে দেওয়া আছে, এখানে আদিবেগ ছিল, আদিবেগ, আদিবেগকে আমরা কিন্তু ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে গাড়িটা প্রথমে স্থির ছিল, স্থির থাকলে তার বেগ প্রাপ্ত হয়নি, তখন ওটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর দেওয়া ছিল 10 সেকেন্ড ক্রিয়া করার পর শেষ বেগ হয়েছে v = কত ছিল, শেষ বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা v এর মান ছিল 20 মিটার পার সেকেন্ড। আর ওকে, আর সময় ছিল বলো কত? হ্যাঁ ভেরি গুড, 10 সেকেন্ড। এই তো, তাহলে এই তথ্যগুলো আমরা উদ্দীপক থেকে পেয়েছি এবং মাইক্রোবাসটির ভর, মাইক্রোবাসের ভর পেয়েছি আমরা 1000 কেজি। কোনো কি সমস্যা আছে তোমাদের এই চারটা তথ্য? হ্যাঁ ভেরি গুড, কোনো সমস্যা নেই। বাহ, তাহলে আদিবেগ u = 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v = 20 মিটার পার সেকেন্ড, আর সময় t = 10 সেকেন্ড, এবং গাড়ির ভর m = 1000 কেজি। তাহলে আমাদেরকে বের করতে হবে এফ বা মাইক্রোবাসটির উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। তাহলে এখন যদি বলের মান বের করি, তাহলে আমরা বলের মান বের করলে আমরা কী জানি বলো তো? হ্যাঁ গুড, তাহলে আমরা জানি f = ma। তাহলে আমরা এটা জানি, লিখবা এটা, হ্যাঁ আমরা জানি f = ma। দেখো খেয়াল করো, এখানে এখানে কিন্তু এর মান সরাসরি কোনো জায়গাতে দেওয়া নেই। তাহলে এটা কি, এটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ ভেরি গুড, তাহলে এ হচ্ছে ত্বরণ, ত্বরণ = সূত্র হচ্ছে a = v - u/t। তাহলে আমরা আলাদাভাবে যদি ত্বরণ বের করি, a = v - u/t, এটাও বের করতে পারি আমরা। যদি না বের করি, শুধু এই সূত্রটা জানলেই হবে, এটা হচ্ছে ত্বরণ, এটা ত্বরণের সমীকরণ। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ a = v - u/t। তাহলে আমরা দেখো, এখানে যেহেতু এর মান সরাসরি নেই, এর জন্য আমরা এর জায়গাতে এই v - u/t এই মানটা আমরা সুন্দরভাবে বসায় দিতে পারি। দেখো তাহলে আমরা এখানে লিখে দিই, এখানে লিখবা বা f = m * v - u/t। তাহলে এখন খেয়াল করো, f = m এর মান ছিল 1000, ইন্টু v এর মান ছিল 20, মাইনাস u এর মান 0/10।
তাহলে 1000 গুণন 20 বাই 10 তাহলে 1000 গুণন 2 সমান 10 দুগুণি 20 অর্থাৎ 2000 নিউটন হবে। তাহলে আমরা শেষ পেয়েছি বল হচ্ছে 2000 নিউটন অর্থাৎ মাইক্রোবাসটির উপর প্রযুক্ত বলের মান 2000 নিউটন। কোনো কি সমস্যা আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে এই উদ্দীপকে চেঞ্জ হয়ে যেতে পারে মানগুলো, তাহলে তখন কি পারা সম্ভব? না, অবশ্যই পারা সম্ভব। আমরা যদি ইউ এর মান স্থির ছিল, ঠিক আছে, শেষ বেগ প্রাপ্ত হয়ে আছে 20 এর জায়গাতে 30 আর টি এর মান ধরো 15 সেকেন্ড, তাহলে কি সেই মানগুলো আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করে প্রযুক্ত বলের মান বের করতে পারবো? না, খুবই কি কঠিন কাজ মনে হবে? অবশ্যই কঠিন কাজ মনে হবে না। আমি আশা করছি তোমরা অবশ্যই খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে পারছ। তাহলে কোনো সমস্যা আছে এখানে গণিতে? এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর, এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমাদের উদ্দীপকের আলোকেই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আগে কিন্তু তোমাকে উদ্দীপকটা ভালো করে বারবার কিন্তু পড়তে হবে। এখন আছে কোশ্চিনে লেখা 20 সেকেন্ড আর তুমি করেছো 30 সেকেন্ড দিয়ে, তাহলে কিন্তু হবে না। উদ্দীপকের যে তথ্য আছে সেই তথ্য ব্যবহার করে তোমাকে এই অঙ্ক করতে হবে। তাহলে আমাদের আশা করছি এই গ নম্বর প্রশ্নে কোনো সমস্যা নেই। এবার চলে যাব আমরা, দেখো ঘ নম্বর প্রশ্নে আমরা চলে যাবো। এবার ঘ নম্বর প্রশ্ন, প্রশ্নটা ইতিমধ্যে মুছে দিয়েছি, তো তোমরা কি প্রশ্নটা মনে আছে? তো তোমাদের অবশ্যই। এখন দেখো আমরা প্রথম ঘ নম্বর প্রশ্নটা লিখেছিলাম। ঘ নম্বর প্রশ্নটা ছিল নিউটনের উদ্দীপকের সাহায্যে, উদ্দীপকের সাহায্যে, খেয়াল করো উদ্দীপকের সাহায্যে মানে উদ্দীপক ব্যবহার করে নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্রটি কী করা যাবে? প্রথম সূত্রটি ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করো, ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ কর। তাহলে উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে উদ্দীপকের সাহায্যে নিউটনের গতির প্রথম সূত্রটি ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে এবার অবশ্যই নিউটনের প্রথম সূত্র আমরা জানি। নিউটনের প্রথম সূত্রটা কী বলতো? কোনো বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। যখন গাড়ি চলে তখন কিন্তু গাড়ি কিন্তু ভাবে না যে আমাকে থামতে হবে, ঠিক যখন ব্রেক করা হবে তখন বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে বলেই কিন্তু গাড়িটা থেমে যাচ্ছে। তাহলে দেখো আমরা বলতে পারি মাইক্রোবাসটি 10 সেকেন্ডে যখন কাজ করেছিল তখন কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছিল। তাহলে এখানে তো অবশ্যই বুঝতে পারছি আমরা নিউটনের প্রথম সূত্র তো ব্যাখ্যা করা যাবেই। যদি স্থির থাকা মাইক্রোবাসটি ধাক্কা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্থির ছিল, আবার স্থির মাইক্রোবাসটি ধাক্কা দিলে অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করলে মাইক্রোবাসটি গতিশীল হচ্ছে, আমরা দেখেছি উদ্দীপকের গল্পে। এখানে দেখো এক্ষেত্রে 2000 নিউটন কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। আমরা এটা কোথা থেকে পেয়েছি? এটা কিন্তু আমরা গ নম্বর প্রশ্ন থেকে পেলাম, গ নম্বর তথ্য থেকে পেলাম যে অলরেডি ওই মাইক্রোবাসের উপর 2000 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখন 2000 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে মাইক্রোবাসের ভর কিন্তু 1000 কেজি ছিল, অতএব এটা আমাদেরকে বল কাজ করছে না। তাহলে বল কাজ করলে তো গাড়িটা সরে যাবে এক জায়গা থেকে অন্য জায়গা। তাহলে আমরা লাস্টে বলতে পারি নিউটনের প্রথম সূত্র ব্যাখ্যা করে দেখা যায় বস্তুর গতির পরিবর্তনের জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয় বা হবে। উদ্দীপকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় মাইক্রোবাসটি গতির পরিবর্তনের জন্য বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করলে মাইক্রোবাসটি বেগপ্রাপ্ত হয় বা অবস্থার পরিবর্তন হয়, তাহলেই এই জিনিসটা অবশ্যই নিউটনের প্রথম সূত্রকে ব্যাখ্যা করা যায়। আজকে আমি আলোচনা করলাম তোমাদের সাথে একটা প্রশ্ন, শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে শিখেছ আমি আশা করছি। তোমাদের কোনো সমস্যা আছে কি এই প্রশ্নের উত্তরে? গুড, অনেকের সমস্যা নেই। আর যদি সমস্যা থেকেও থাকে, এখন হয়তো সমস্যা খুঁজে পাচ্ছ না, কিন্তু যখন এটা ভালোভাবে যখন আবার বোঝার চেষ্টা করবে, এই প্রয়োগ করবে একটা, তখন কিন্তু আবার সমস্যা আসতে পারে।
অতএব আমাকে কালবিলম্ব না করে আমার সাথে অবশ্যই কথা বলবা এবং আমাদের গ্রুপে অবশ্যই জানাবা যে স্যার এই ভিডিও ক্লাসের এই অংশটা আমি বুঝতে পারিনি। সেই দায়িত্ব আমার, আমি তোমাকে বুঝাবো ইনশাআল্লাহ। অতএব তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখে HW করে আমার গ্রুপে, আমাদের গ্রুপে এবং আমার পার্সোনাল গ্রুপে পাঠাবা, তাহলে আমি বুঝতে পারবো। আমার পার্সোনাল গ্রুপে পাঠালে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।